গত দুই সপ্তাহে যে ভিডিওগুলো দিয়েছি বাইক বাচ্চা সহকারে গরু দেখেন ভাই, বাচ্চা সহকারে গরু দেখেন, এজন্য ভাই সবার চাহিদা পূরণ করতে হয়। জি ভাই, এজন্য আজকে দুটো বাচ্চা সহকারে গরু কিনেছি। আজকে কি সেম অফার? সেম অফার ভাই, কেনা দাম থেকে 5000 লাভ। কিন্তু সঠিক কেনা দাম বলতে হবে, যেভাবে বলছি ভাই, যদি জিরার উপর মিথ্যা কথা বলবো সেটা মরে যাবে। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা ডিসেম্বর 2023, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া কবরস্থান পার হয়ে এসে হাতের ডান পাশের প্রথম সেটটা চাচা ভাতিজা ডেয়ারি ফার্ম। এই খামারটা মূলত বাচ্চা ছাড়া রানিং দুধের গাভির জন্য বিখ্যাত। এর পাশাপাশি এখানে বাচ্চা সহ প্রেগনেন্ট, চেক গাভ, সকল ধরনের গাভি পাওয়া যায়। এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভি রয়েছে, এগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স নিয়ে আলোচনা করব। এবং উনি কিন্তু 3-4 সপ্তাহ হলো কেনা দাম থেকে 5000 টাকা লাভে এই গরুগুলো আপনাদের নিকট বিক্রয় করতেছে। তো আজকেও এভাবে দেখানো যায় কি না ইনশাল্লাহ চেষ্টা করব, যে যেখান থেকে গাভি কিনবেন নিজেরা সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুবই ভালো রাখছে। কেনা বেচা কেমন হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ। কেনা দামে দর্শকরা সন্তুষ্ট? কেনা দামে ভাই খুবই সন্তুষ্ট। সব বিক্রি হয়ে গেছে আগের? ইনশাআল্লাহ। এখন সবই নতুন? সব নতুন। আপনার পরিচয়টা যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে জানাবেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া। কবরস্থানের পরে? কবরস্থান পার হয়ে এসে হাতের ডান পাশে যে খামারটা আছে সেটাই আমার খামার, চাচা ভাতিজা ডেয়ারি ফার্ম। জি ভাই। এখান থেকে তো গাভি বিক্রি করেন এবং ভ্যারাইটিস? আচ্ছা আজকে কি ভ্যারাইটিস আছে? আজকে ভাই চেক গাপটা নাই, বাচ্চা ছাড়া আছে আর বাচ্চা সহ আছে, মানে যে কিন্তু সঠিক কেনা দাম বলতে হবে, জিরার উপর মিথ্যা কথা বলবো সেটা মরে যাবে। আচ্ছা আজকে সর্বনিম্ন কত কেনা আছে? আজকে ভাই 71000। শুধু 71? শুধু 71। দুধ আছে? দুধ আছে। কত লিটার? 6 লিটার। 71-এ 6 লিটার? জি। আচ্ছা আর উপরে কত দামের কেনা? উপরে ভাই একটা গরু কেনা আছে 1,48,000। চেক গাভ? না, ওটা বাচ্চা আছে, 14 লিটার দুধের গ্যারান্টি। চলেন এক এক করে দেখি আর সঠিক বর্ণন ইনশাআল্লাহ আমাদের জানান। জি ভাই চলেন। 1 নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই বিস্কুট কালার আর সাদা কালার মিক্স রঙের একটা গাভি নিয়ে আসলেন, বাচ্চা সহ এবং বড় বাচ্চা সহ। জি ভাই। এটা কি জাতের গাভি? এটা ভাই জার্সি ফ্রিজিয়ানের ক্রস আছে। জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস জাতের একটা গাভি। জি। গাভির দাঁত? গাভির দাঁত ভাই 4 দাঁত। 4 দাঁত? জি। কত নম্বর বাচ্চা এটা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি। সাহিওল বাচ্চা হয়েছে? বাচ্চাটা ভাই একটু সাহিওল হয়েছে, সাহিওল কেন আবার ব্রাহ্মা বললেও চলে। আচ্ছা সাহিওলই ভালো পার্সেন্টে সাহিওল হয়েছে? জি 100% সাহিওল। আচ্ছা বয়স কেমন বাছুরের? বাচ্চাটার বয়স ভাই 22 দিন। সার বাচ্চা? সার বাচ্চা। আচ্ছা 22 দিন সঠিক জানেন কি? হ্যাঁ সঠিক। আচ্ছা তাহলে গ্রোথ ভালো, যদি আপনার বাচ্চার বয়সের বর্ণনা সঠিক থাকে। বয়স 22 দিন, গ্রোথটা খুবই সুন্দর আর লাভিটা দেখেন খুবই সুন্দর বাচ্চাটার। আচ্ছা এটার দুধ কত লিটার গ্যারান্টি? এটা সকাল বিকেল দুই বেলা মিলে ভাই 14 লিটার দুধের গ্যারান্টি। সকালে কত লিটার এক টানে? সকালে দুধ পাবে 9 লিটার এক টানে। এই অবস্থায় এখন দুয়া দিলে 9 লিটার দুধ হবে। আর বিকেল বেলা 5টা? 5টা। জি। 9, 5, 14? 14। দাম? এটা ভাই 1,48,000 কিনা, 5,000 লাভ। এটাই সবচেয়ে বেশি কেনা? না এটাই সবচেয়ে বেশি কেনা, 148 কেনা, 5,000 টাকা লাভ। অনেক সময় তো কিনতে আপনাদেরও একটু দেখা যাচ্ছে যে ত্রুটি হয়ে যায়, 1-2 হাজার ফাউল হয়ে যায়, 19-20 তো হয় ভাই। আচ্ছা তো দর্শকরা নিজেরাও বাজার যাচাই বাছাই করবে যে আসলে এটা এত টাকায় কেনা কি না, তারপরে সংগ্রহ করবে। খালি আমার গরু না, যত মানে সব জায়গায় দেখবে, দেখার পরে যদি মনে করে যে না জাহাঙ্গীর ভাই সত্য কথা বলছে, সত্য কথা বলছে, পর্তায় দিছে, তাহলে নিবে আমার কাছ থেকে। আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ। জি ভাই। এটাও বেশ বড় বাচ্চা, আর আপনাদের কাছে বাচ্চা সহ পাওয়া গেলে বড় বাচ্চা সহই পাওয়া যায়? আমি ভাই যদিও যাই বা কিনি বাচ্চা সহকারে, বড় বাচ্চা সহকারে কিনি। আচ্ছা এটা কেনার কি কোনো কারণ আছে আলাদা করে? অবশ্যই কারণ আছে। কি কারণ? ওই গেদা বাচ্চা ভাই 2-4 দিন, 5 দিন করে বাচ্চা বলে খালি যাই কয় যে ভাই বাচ্চা মরে যায়, বাচ্চা মরে যায়। আচ্ছা বাচ্চা টেকে না? জি ভাই। আচ্ছা এজন্য বড় বাচ্চা? এজন্য আমি বড় বাচ্চা সহকারে কিনি। মেয়ে বাচ্চা না এটা? এটাও মেয়ে বাচ্চা। আচ্ছা এটা মেয়ে বাচ্চা, আগেরটা তো ছেলে বাচ্চা? আগেরটা সার বাচ্চা। এটার বয়স কেমন বাছুরের? এটার বয়স ভাই 18 দিন। 18 দিন? জি। দুধ পরিপূর্ণ দেখাতে পারবেন? পরিপূর্ণ দেখাই দেবো। দাঁত কয়টা গাভীর? 6 দাঁত। 6 দাঁত? জি। খিল আছে দুই পাশে? দুই পাশে খিল আছে। কত লিটার দুধ দিবেন? 12 লিটার দুধের গ্যারান্টি। 12 লিটার দুধ, অল বাংলাদেশ গ্যারান্টি? অল বাংলাদেশ। আচ্ছা এটা কেনা কত আপনার? এটা কেনা ভাই 1,33,000। 133 দিয়ে বকনা বাচ্চা সহ কিনা? আপনারই কেনা? জি। 5,000 টাকা লাভ দিতে হবে। খরচ আছে ভাই? খরচ টরচ বাদ দেন আজকের এই গরুকে, এটাতে বাদ দিয়ে দেন ওই, তাহলে প্রথমেই বলা লাগতো খরচ সহ। 133 কেনা, 5,000 লাভ? জি ভাই। 138? 1,38,000। চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখি। জি ভাই চলেন। 3 নম্বর সিরিয়ালে
ছোট সামের একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে। জি ভাই। এটা কি জাতের? এটা ভাই বাগাবাড়ি মিলবিটারের মিনি জার্সি। মিনি জার্সি? জি ভাই। আচ্ছা মিনি জার্সি, তবে এগুলো হচ্ছে মানে এ গ্রেড না, বি গ্রেডের জার্সি। জি ভাই। দাঁত কয়টা? দুই দাঁত বয়স। মাত্র দুই দাঁত? জি। বাচ্চা নাই সাথে? বাচ্চা নাই। বাচ্চা কি হইছে? বাচ্চা রেখে দিছে। রেখে দিছে? জি ভাই। বয়স কেমন বাছুরের? বাচ্চার বয়স মাস দেড়েক। দেড় মাসের মতো? জি। আচ্ছা এখন কি এভাবেই দহন করতেছে? না এভাবে দহন করতেছে, হাত পানানোতে। হাত পানানোতে। কত লিটার দুধ পাওয়া যাচ্ছে? 7 কেজি দুধ আছে ভাই। 7 কেজি? জি। কেনা কত? 70,000। 70? জি। আচ্ছা লাভ 5,000? 5,000। এটাই কি সবচেয়ে কম দামের? আরেকটা আছে ভাই এই দামের। জি। আচ্ছা চলেন, সে এটাই কম দাম কিন্তু ওইটা 1,000 বেশি। আচ্ছা চলেন 70 আর 71। পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, রং সাদা কালো। জি ভাই। এটা কি জাত? হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স? বয়স দুই দাঁত। এটাও দুই দাঁতের গাভী? জি। এগুলো কি পুনরায় কনসিভ করবে আবার? 100% কনসিভ করবে। আচ্ছা জরায়ুটারও ঠিক আছে? জি ভাই। এটা বাচ্চা নাই? না ভাই বাচ্চা নাই। কই গেছে? এটার বাচ্চা মরে গেছে ভাই। কেমন বয়সে? মাসখানেক, এক মাস পার হয়েছে। এক মাসের মতো? জি। আচ্ছা ওলানি তো নাই দেখতেছি? ওলান ভাই আরেকটা বাচ্চা ছিল, দুধ খাওয়া দিয়েছে, জেরো মাসে এরকম অবস্থায় ভিডিও দিবি। আচ্ছা এটা কত লিটার গ্যারান্টি? এটা 6 লিটার দুধের গ্যারান্টি। 6 লিটার? জি। দাম কত কেনা? 71,000 কেনা। 71 কেনা? জি। আচ্ছা 5,000 লাভ। এগুলো প্রেগন্যান্টের সময় কেমন হবে? এরা ভাই আমি বললে বেশি হয়ে যাবে না, আপনি বলেন। 20-25-30 তো সর্বনিম্ন হবে ইনশাল্লাহ। 30-35 তো হবেই। আচ্ছা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 5 নম্বর, এটা সম্ভবত আজকের প্রতিবেদনের শেষ গরু। আরেকটা আছে ভাই। এরপরে আরেকটা আছে? জি। এটা কি জাত? এটা ভাই ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? জি। দাঁত? খিল আছে? দুই পাশে খিল আছে। আচ্ছা এটা বাচ্চা নাই? না ভাই বাচ্চা নাই। পেটে আছে কি? না ভাই বাচ্চা ছাড়াই। জি। দুধ আছে? দুধ আছে। কত লিটার? 9 লিটার দুধ আছে। গ্যারান্টি? গ্যারান্টি। কেনা কত? এটা কেনা ভাই 71,000। শুধু 71 দিয়ে? শুধু 71। এটাও 5,000 লাভ? না 5,000 লাভ। আচ্ছা এগুলো কিন্তু কনসিভ করাতে পারলে লটারি? লটারি তো 100%। আচ্ছা এটার দামও 76? 76,000। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 6 নম্বরে সবশেষ একটা গাভী নিয়ে আসলেন, বডি মাঝারি। জি ভাই। এটা কি জাত? এটা ভাই রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান? জি। বয়স কয় দাঁত? 4 দাঁত বয়স। 4 দাঁত? জি। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। বাচ্চা নাই? না বাচ্চা নাই। এটা পেটেও নাই? না ভাই পেটেও নাই, যা আছে বলা যাবে না। 15-20 দিন হলে বীজ দেওয়া, মানে বীজ করা আছে তবে গ্যারান্টি নাই। জি ভাই। দুধ কত লিটার পানাচ্ছেন? এটা ভাই 11 লিটার দুধ আছে দুই বেলা। 11 লিটার? জি। তাহলে তো বাচ্চা কাটার বয়স প্রায় 1.5 মাসের মতো, যদি বীজ দুই মাসের মতো? দেড় মাসের মতো। আচ্ছা এইটার দুধ কত লিটার গ্যারান্টি? 11 লিটার। 11 লিটার? জি। এটা কেনা কত? এটা কেনা ভাই 85,000 কেনা, 1,000 খরচ, 86,000। 86,000 কেনা? জি। 5,000 লাভ? 5,000 লাভ। 89 সরি। আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01756398744। এটা তিন মহর্ষব আছে? জি ভাই এই মহর্ষব দুটোই আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক ভাইদের উদ্দেশ্যে যে কথা বারবারই বলি, একই কথা বারবার বলি, যে যেখান থেকে যাই কেনেন সুস্থতা যাচাই করে নিয়ে যান। কারণ একটা অসুস্থ গরু খামারে গেলে আরেকটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি বারবারই বলি যে যেখান থেকে যাই কেনেন খামারে আসেন, আইসে সুস্থতা যাচাই করে, যেভাবে গরুর দুধের বর্ণনা দিলেন ইনশাআল্লাহ সরজমিনে এসে মিলাই মিলাই কিনতে পারবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।